দর্শক বরিশালের রাজা ভাই, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে বরিশালের রাজা ভাইয়ের পিতে আসলে যে রাজাকে পালন করেছে তারই এক সন্তান, মানে সে হলো গরুর পিতে উঠেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক, আপনারা দেখলেন এই গরুর পিঠে উঠে আসলে গরুটা এতটা শান্তশিষ্ট থাকে, আসলে এত মানুষের জমায়েত করেছে, সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো এবং বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন। কত টাকা দাম, যেটা 35 মনের রাজা ভাইয়ের দাম কত টাকায়, এবং ভিডিওতে মোবাইল নাম্বারটি থাকবে দর্শক, আপনারা সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাইরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি গাবতলী গরু হাটে। আসলে আজকে আপনাদেরকে দেখাবো যে বরিশালের সবচেয়ে সেরা যে গরুটি রয়েছে, আমরা সেই গরুটি দেখানোর চেষ্টা করব। চলুন দর্শক কথা বলি। দর্শক, আপনারা দেখছেন আসলে গাবতলী হাটে এই মুহূর্তে মানে হলো অসংখ্য গরু অলরেডি উঠে গেছে। আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে বরিশালের গোর নদীর রাজা ভাই, আসলে এই যে গরুটি রয়েছে আমরা সেই গরুটি সম্পর্কে বিস্তারিত জানবো আমরা সেলিম হালদারের কাছ থেকে, যে তিনি এত দূর থেকে এই লকডাউনের মধ্যেও গরুটিকে নিয়ে এই গাবতলী হাটে নিয়ে আসছেন। চলুন দর্শক আমরা কথা বলি। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আপনার এই গরুটার নাম দিয়েছেন কি? রাজা ভাই। রাজা ভাই, কয়টা গরু নিয়ে আসছেন আপনি হাটে? একটা গরু নিয়ে আসছেন। তো কি ধরনের দাম চাচ্ছেন একটু যদি বলেন, আর গরুটার ওয়েটটা কতটুকু হবে একটু যদি বলেন? 35 মন। আচ্ছা, এটা কি ফিতার মাপে দিলেন নাকি স্কেলে? ফিতা। আমরা একটু গরুটা দেখাই আপনাদেরকে দর্শক, 35 মন, এটা হলো ফিতার মাপে। দর্শক, আমরা আপনাদেরকে গরুটি দেখানোর চেষ্টা করছি, গরুটি এখন এই মুহূর্তে শুয়ে পড়েছে। আপনি একটু এই পাশে দাঁড়াবেন, এই জায়গাটায়। এই এটার 35 মন ফিতার মাপে আপনি বলছেন, তো আসলে মানে স্কেলে মাপ দিয়ে কি দেখেছেন যে আসলে কতটুকু হবে? স্কেলে মাপ দিলে তো আরো বেশি হবে। স্কেলে মাপ দিলে আরো বেশি হবে। তো কি ধরনের দাম চাচ্ছেন একটু যদি বলেন? দাম বেশি তো এখন চাই না, বেচার যদি আগ্রহ সামান্য 18 লাখ টাকা। 18 লাখ টাকা মানে দাম চাচ্ছেন আপনি, কত টাকা হলে বিক্রি করবেন সেটা কাস্টমারের উপর নির্ভর করবে। এটা কি আপনার খামারের গরু নাকি মানে হলো নিজের মানে খামার থেকে বড় করেছেন নাকি ক্রয় করে আপনি মানে হলো ক্রয় করে? কয় বছর ধরে আপনি খামারে পালতেছেন এটা? আমি পালতেছি ধরেন 4.5 বছর। একটু জোরে বলবেন। 4.5 বছর। 4.5 বছর আপনি পালন করছেন, এটার কয়টা দাঁত? 6 দাঁত। আপনি তো এই কোরবানিতে বিক্রি করার জন্য কি নাকি গত 2020 সালের কোরবানিতে কি আপনি হাটে তুলছিলেন? না, তখন কোনো দাম বলছিল? তখন কোনো দাম বলে নাই। এই বছরে কি ধরনের দাম বলছে মানে এখন পর্যন্ত? এখন পর্যন্ত কোনো দাম আসেনি, আজকেরই সকালে এখানে আসছে। আজকে সকালে আপনি হাটে এসে পৌঁছালেন? জি। আমরা এই যে গরুটা দেখছি, গরুটা বেশ এই এখন এই মুহূর্তে এই হাটে সবচেয়ে বড় গরুটা এইটাই দেখছি এই মুহূর্তে। দর্শক আপনারা দেখুন, এর নাম রাজা ভাই এবং মানে হলো বরিশাল গোর নদীর এই গরুটি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে গরুটা, আপনার গরুটা দেখলে বুঝতে পারবেন দর্শক। আমরা এই যে আপনি গরুটাকে নিয়ে আসছেন মানে হাট পর্যন্ত, মানে আনতে রাস্তায় কোনো প্রবলেম হয়েছে কিনা আপনার? না না না, আমার কোনো প্রবলেম হয়নি। এই যে 4 বছর দিয়ে আপনি পালন করছিলেন, আসলে এটার কি খাওয়ালেন মানে 4 বছরে এত বড় হয়ে গেল? 4 বছরে এত বড় হয়ে গেল, খারাপ জিনিস কোনো খাওয়াইনি, কোনো ফিট মিট এসব খাওয়াইনি। আমি খাওয়াইছি ছোলা বুট, ভুষি, ডাইলের ভুষি, গমের ভুট্টা, গম শুদ্ধ করে, তারপরে ফল ফ্রুট খাওয়াইছি। ফল ফ্রুট খাওয়াইছেন? কি ধরনের ফল ফ্রুট খাওয়াইছেন? আপেল খাওয়াইছি, মালটা খাওয়াইছি, খেজুর খাওয়াইছি। আপেল, মালটা, খেজুর, আসলে এই করোনাকালীন মানুষ এমনিতে খাবার খুঁজে পানি পাওয়া অনেক কষ্ট। আপনি আপনার গরুকে মানে এলো মালটা থেকে শুরু করে সব ধরনের খাওয়াইছেন, সেই ইতির ভাগ্যরাজের মতন মানে এলো ফল ফ্রুট খাওয়ানো শুরু করেছেন। ইতি কিন্তু এবছর ফল ফ্রুট খাওয়ায় নেই। এটা আমার একটু মানে আমার কাছের এক আমার ভাগ্নের দোকান আছে, আমাদের বাটা জুড়ে ভাগ্নের দোকান আছে, আর কিছু মাল যদি একটু সমস্যা বাজে আমার ডাক দিয়ে দিচ্ছে। মানে তো এই যে গরুটাকে মানে আপনার মানে হাটে নিয়ে আসছেন, আপনি বলতেছেন 18 লাখ টাকা আপনার দাম চাচ্ছেন। হ্যাঁ, তো 18 লাখ টাকায় আপনি যদি বিক্রি করেন মানে আপনার যে 4 বছরে খরচাটা হয়েছে আপনার কতটা লাভবান আপনি মনে করেন? আল্লাহর উপর আল্লাহর ইচ্ছা। গত কোরবানিতে কিন্তু এর চেয়েও বড় গরু মানে 8 লাখ টাকা 6 লাখ টাকা বিক্রি করে গেছে এই হাট থেকে।
ঠিক আছে এবার আপনি আসলে কেমন আশাবাদী যে আপনি এটা ভালো দাম পাবেন ভালো দাম পাবো মানে এটা হলো ভাগ্য যদি থাকে আমার তাহলে ভাগ্য যদি থাকে সেটা না দর্শক আমরা আর টু গরুটাকে একটু দেখাই নাই স্যার স্যার এই গরুটি কি দেখার জন্য মানে কতটা কত লোক জমায়েত করেছে একটু আপনারা দর্শক দেখুন আসলে অনেক সময় আমরা গরু দেখাই অনেক মানে দর্শক যারা আছে মানে হলো অনেকেই এই ঢাকা শহরে এত বড় বড় গরু দেখেন কিন্তু কোরবানির সময়টা আসলেই এই হাটে কিন্তু অনেকে গরু কেনার চাইতে বেশি দেখার জন্য অনেকে আসে কিন্তু সাধারণত আমরা সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনার কি নাম নাইম হলাদার নাইম হলাদার এটা কি আপনার বাবা তো আপনি কি গরু পালনে কি আপনি কি সহযোগিতা করেন আপনার বাবাকে কম বেশি সহযোগিতা করি আর গরু আল্লাহ না দেয় আমাকে কোনো ভুতা দেয় না পালে যে উপরে উঠে ঘুমাই আমরা এখন উঠতে পারবেন উঠতে পারবো দুনিয়া লই লইবে একবারে আর লোক বেশি না আরে থাকে অল টাইম থাকে এসে যে ভিতর থাকে অনেক ভালো সেফ জায়গা থাকে যা অনেক লোক না দেখে ওর মাথার মধ্যে এমনি বিধি শুরু হয়ে যায় এর ভিতরে তাই হ্যাঁ এই যে আমাকে অনেক অনেক শখের গরু অনেক কষ্ট করে আমরা পাইলে অনেক বড় করতে যায় কয়টা গরু এই পর্যন্ত বড় করেছেন আমরা আগে একটা আসলে এই যে থেকে ছোট এটা আমরা বিক্রি করে দিয়েছি আগের বার কুরবানির সময় আগে যেটা আসলে সেটা কত দাম ছিল বিক্রি করেছেন কত 4 বছর আগে তখন আপনি আরো ছোট ছিলেন মনে আছে কি অত আমার খেয়াল না আব্বু জানে এই যে কত বিক্রি করছেন আচ্ছা আমরা আপনার বাপের কাছ থেকে একটু জানার ব্যবস্থা চিন্তা করি জানার চেষ্টা করি গেলি ভাই ভাইরাল হয়ে গেলি তো কাকা আপনি মানে হলো 18 লাখ টাকা দাম চেয়েছেন আসলে সঠিক অর্থে মানে কত টাকা বিক্রি করবেন দাম শুনে যেন মানুষ কাস্টমার বাজারে আপনার এই গরুটা দেখলে কিন্তু এই ভিডিওতে কিন্তু দেখবে সোশ্যাল মিডিয়াতে দেখতে লক্ষ লক্ষ লোক আপনার ভিডিওটা দেখবে বাজার ধর বিক্রি করতে হবে এটা কাস্টমার আসলে কম আছে কত বিক্রি করবে সেটা আমি বলবো মানে কাস্টমার আসলে মানে হলো মার্কেটিং করতে পারবে হ্যাঁ আপনি যেই দাম চেয়েছেন সেটার অর্ধেকও চলে আসতে পারে যে কাস্টমারের খুশি সে তো যা তার যা খুশি তার সাথে তো কোনো রাগ করতে পারবে না বুঝলো না তাইলে মানে আপনার চাওয়াটা আপনি চেয়েছেন চেয়েছি মানে ইচ্ছাটা আপনি পছন্দ করেছেন বাজারে যে যা রেট আছে সেটা আমার এনে দিলে আমি দিয়ে দেব বাজারের লেজ মূল্যটা পেলে আপনি ছেড়ে দিবেন হ্যাঁ ছেড়ে দেব তো আপনার মোবাইল নাম্বারটা দিতে চান কিনা আমার মোবাইলটা পানিতে পড়ে নষ্ট তো কার নাম্বারটা দিব আপনার নাম্বার কি নাম আপনার মোহাম্মদ কাইম কি হয় আপনার আমার বাবা আপনার বাবা আপনার নাম কি কাইম হ্যাঁ কাইম হলদার কাইম হলদার কাইম হলদার আপনার নাম্বারটা একটু বলবেন 09 35 70 3448 আবার বলবেন 09 35 70 3448 এই নাম্বারটা থেকে সরাসরি কি আপনাকে পাবে জি তাহলে এই গরুটার দাম কি তখন মানে হলো সরাসরি অনেকে অনলাইনের মাধ্যমে দেখে কি বার্গেনিং করতে পারবে হ্যাঁ হ্যাঁ পারবে পারবে আর যে ওয়েটটা বলছেন সেই ওয়েটের কম যদি হয় তাহলে কি করবেন না এটা আপনার যেটা বলছি এটা আপনার মাপ দিয়ে দিতে পারবো আমরা এটা মানে নিশ্চিত আমরা এটা কত মন আপনারা বলছেন 35 35 মন এই 35 মনের যদি কম হয় তাহলে সেই সুবাদে দামও তো কমে যাবে হ্যাঁ এটা সমস্যা নাই এটা কমবে সমস্যা নাই যদি কেউ যদি দামদার হওয়ার পরে যদি এটা মানে প্রমাণ হয় কমছে তাহলে ওইরকম ভাবে আরো দাম কমানো হবে সমস্যা নাই আপনি কি ফিতার মাপটা কি বুঝেন যে মানে ফিতার মাপে 1 ইঞ্চি কম হলে মানে করেন যে কয়েক লক্ষ টাকা ডিসটেন্স হয়ে যায় মানে ফিতার মাপে আমরা আপনার যে মানে এটা বাড়তি রাখছি আপনার মানে কমই বলছি আরো বাড়তি আছে এটা এটা কমই বলছি আমরা মানে আরো আরো বাড়তি আছে আরো বাড়তি আছে কিন্তু আমরা ভিতর মাপে কমই বলছি কোথায় মাপছিলেন নিজেরাই মাপছিলেন নাকি অন্যরা মাপছিল এটা নিজেরা ইউটিউব থেকে মানে একটা চ্যানেল থেকে আসছিল পরে এটা এটা স্যার গণ দিয়ে যে গবাদি পশুর যে প্রদর্শনী মেলা হয় না হ্যাঁ আমার এই মেলায় নিয়ে গেছিল আমার এটা ফার্স্ট পুরুষ পেয়েছে পুরস্কার পেয়েছে তারাই গণদি মেলাতে পাঁচ পুরস্কার পাইছে এটা তো কি ট্রফিটা পাইলেন শুনি এইটা যাতায়াত খরচ তাদের তারপর 3000 টাকা পাইছি 3000 টাকা পাইছে স্যার এটা ট্রফি হিসেবে শুধু মানে হলো 3000 টাকা দিছে স্যার এটা তো দেখেন এখন মানে তো নেজুর বত নাই তো এটা তো আমার বেশি আসছে আমার তো দেয় না তার মানে হলো গোর নদীর মানে হলো মেলাতে এটা চ্যাম্পিয়ন জি ঠিক আছে আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দেখেছিলাম বিশ্ব চ্যাম্পিয়ন দেখেছিলাম এবং বাংলাদেশের বসের বস দেখেছিলাম কিন্তু আপনার এই গরুটার পুরো নামটা দিয়েছেন কি আপনি সুমকা ছিল রাজা বাবু হ্যাঁ ওই তাদের কাছে তো আছেন রাজা বাবু কিন্তু এখন রাজা ভাই দিয়েছে রাজা ভাই রাজা বাবু ছিল এখন রাজা ভাই কেন রাজা বাবু তো অনেক আছে এই জন্য রাজা ভাই একটু ভালো লাগে বিদায় ছেলের আর কি রাজা ভাই ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা দেখলেন মানে বরিশালের রাজা ভাই আসলে এই রাজা ভাইকে
দেখার জন্য অনেকে লোকজন অনেক ভিড় করেছে। এই যে আপনারা একটু দেখলে বুঝতে পারবেন, মানে গরু অনেক রয়েছে এখানে, কিন্তু তারপর এই গরুটার পাশে কিন্তু অনেক লোকজন রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এই রাজাবাইকে দেখার জন্য যারা জমায়েত করেছেন সেই বিষয়গুলো, আর মোবাইল নাম্বারটি থাকলো। এই রাজাবাইকে কেনার জন্য যদি আপনারা সরাসরি যোগাযোগ করতে চান তাহলে করতে পারবেন। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক আমরা আমাদের এই আজকের যে রিপোর্টটি রয়েছে এর পাশাপাশি আমরা আপনাদেরকে দেখাবো যে এরপরও এর চেয়েও আরও অনেক বড় বড় গরু রয়েছে এই হাটে। আসলে বরিশালের রাজাবাই ছিল সবচেয়ে সেরা বরিশালের জন্য, আর অন্যান্য যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং বিস্তারিত বিষয়গুলো আমাদের এই ভিডিওতে দেখতে পাবেন। এই যে বড় সাজের যে ষাঁড় গরুটা দেখছেন দর্শক, পাহাড়ের মতন দেখতে মাশাআল্লাহ। এই গরুটি আমরা সম্পর্কে আমরা কোথা থেকে নিয়ে আসছে, কে নিয়ে আসছে, কার গরু, এটা একটু দেখানোর চেষ্টা করবো দর্শক।